আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আই স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অর্থাৎ থার্মোডাইনামিক্স অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমরা থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার কিছু বেসিক জিনিস এবং তাপ এবং তাপমাত্রা কিভাবে কাজ করে, স্কেল কি জিনিস ইত্যাদি সম্বন্ধে ধারণা লাভ করব। তো চলো ক্লাসে চলে যাওয়া যাক। তাপগতিবিদ্যা হচ্ছে পদার্থবিজ্ঞানের একটি শাখা, যেই শাখায় পদার্থবিজ্ঞানে তাপের সাথে শক্তি এবং কাজ ইত্যাদি বিভিন্ন জিনিসের সম্পর্ক এবং সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে কাজ করা হয়, সেটাই হচ্ছে তাপগতিবিদ্যা। তো এই তাপগতিবিদ্যায় আমরা দেখব যে বিভিন্ন সূত্র থাকবে, শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এই সূত্রগুলো কীভাবে কাজ করে এই বিষয় নিয়ে আমরা পুরো সিরিজটিতে আলোচনা করব। তো শুরুতে আমাদের ধারণা নিতে হবে যে তাপ কী জিনিস কিংবা তাপমাত্রা কী জিনিস। তো তাপ এবং তাপমাত্রা বাংলা টার্মটা থেকে দেখে মনে হতে পারে যে একই জিনিস তাপ তাপমাত্রা, বা আমরা সচরাচর একই জিনিস হিসেবেই ধরে নিয়ে থাকি, কিন্তু আসলে তাপ আর তাপমাত্রা কিন্তু একদমই এক জিনিস নয়। তাপ হচ্ছে আমাদের যে কী পরিমাণ শক্তি আছে সেই শক্তিটা হচ্ছে তাপ, অর্থাৎ তাপ একটি শক্তি, আমরা সেটা সবসময় জানি। অন্যদিকে তাপমাত্রা কিন্তু কোনো শক্তি নয়, তাপমাত্রা হচ্ছে একটা তাপীয় অবস্থা, যে অবস্থাটা নির্দেশ করে যে কোনো দুটি বস্তুকে যদি আমরা পাশাপাশি রাখি তো কোনটি থেকে কোনটিতে তাপ যাবে। আমাদের দুটি ঠান্ডা এবং গরম দুটি বস্তু রাখা হলো, তো ঠান্ডা বস্তু থেকে গরমে তাপ যাবে, এই গরম বস্তু থেকে ঠান্ডায় তাপ যাবে, সেই জিনিসগুলো কিন্তু নির্ধারণ হয় তাপমাত্রার উপরে, সেটা কিন্তু তাপের উপর নির্ধারণ হয় না। তো যে অনেকটা যদি আমরা বলতে পারি যে পানির উচ্চতার উপর, পানির যদি অনেক উচ্চতা থাকে সেখান থেকে নিম্ন দিকে পানি পড়তে থাকে সেই বিষয়টা, কিংবা ভোল্টেজের যে বিষয়টা আমরা জানি সেই জিনিসটার সাথে এটাকে তুলনা করতে পারি, তো সেই জিনিসটা হিসেবে কাজ করে আমাদের তাপমাত্রা। তো আমরা এখানে তাপ এবং তাপমাত্রা এই দুটো বিষয় নিয়ে কথা বলবো, হিট এবং টেম্পারেচার। হিট হচ্ছে তাপ, টেম্পারেচার তাপমাত্রা। তো যেহেতু তাপ এক প্রকার শক্তি, তো আমরা তাপ হচ্ছে এক প্রকার যেহেতু শক্তি, তাহলে হচ্ছে তাপকে আমরা শক্তি দিয়ে ডিফাইন করতে পারি কিংবা শক্তি হিসাবে ব্যবহার করতে পারি। এছাড়াও তাপকে দিয়ে আমরা কিন্তু কাজও করাতে পারি। এটা শুনতে মনে হয় তাপ কীভাবে কাজ করতে পারে, অবশ্যই পারে, যেহেতু শক্তি সেহেতু শক্তি তো কাজ করতে পারবেই স্বাভাবিকভাবে। তো এই বিষয়গুলো আমরা দেখব পরবর্তীতে, তবে শুরুতে আমরা একটু আলোচনা করে নিই যে তাপমাত্রা জিনিসটা কী। তাপমাত্রা আসলে ধরা যাক যে আমরা দুটো বস্তু রাখলাম, এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে আমার বি বস্তু। এখন এটায় ধরা যাক হচ্ছে 10 জুল তাপ আছে, এটায় ধরা যাক 20 জুল তাপ আছে। এখন দেখে মনে হতে পারে যে যেহেতু এটায় তাপ বেশি, প্রবাহিত হয়ে এই বস্তুতে তাপ চলে আসবে, কিন্তু আসলে এরকম হতেও পারে আবার নাও হতে পারে। কেননা আমরা এখানে আলোচনা করছি তাপ নিয়ে, তাপমাত্রা নয়। আমাদের এই যে পরিবর্তনটা হবে সেটা অবশ্যই অবশ্যই হবে তাপমাত্রার উপরে। যদি এখন আমি বলে দিই যে এখানে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর এখানে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখন আমি বলতে পারি যে এই বস্তু হতে এই বস্তুতে তাপ যাবে, কেননা এটা বেশি তাপ। কিন্তু যদি উল্টোটাও হতে পারতো, অর্থাৎ আমার এখানে 15 ডিগ্রি হতে পারতো, এখানে 10 ডিগ্রি হতে পারতো, সেক্ষেত্রে কিন্তু ডিরেকশনটা উল্টে যেত, অর্থাৎ তাপ এদিকে আসতো। কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এখানে কিন্তু তাপ হচ্ছে এখানে বেশি, এখানে তাপ কম, কিন্তু তাপমাত্রা এটার কম এটার বেশি। তো আমাদের তাপমাত্রার উপর ডিপেন্ড করে এই যে তাপ কোন দিকে তাপ যাবে সেটা নির্ধারিত হচ্ছে। তো বুঝতেই পারা যাচ্ছে যে তাপ এবং তাপমাত্রা দুটি ভিন্ন বিষয়, এবং তাপমাত্রার একটি বড় সিগনিফিকেন্স আছে আমাদের তাপগতিবিদ্যায়। সেটা হচ্ছে আমাদের এই দিকটা নির্ধারণ করে দেয় যে কোন জিনিসটা রাখলে কোন দিকে তাপ যাবে। তো এই ছিল তাপ এবং তাপমাত্রা নিয়ে কিছু সাধারণ আলোচনা। তো এবার চলে যাই আমরা তাপমাত্রা বিষয়টা সম্বন্ধে বিশদ জানতে। তো তাপমাত্রা যদি বলতে হয়, তাপমাত্রা আমরা নর্মালি মেপে থাকি হচ্ছে বিভিন্ন রকম স্কেল দিয়ে। স্কেলগুলো হচ্ছে আমাদের কিছু কমন স্কেল আছে, যেমন সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। এই স্কেলগুলো তৈরি হয় আবার বিভিন্ন রকম উষ্ণতামিতি পদার্থের উপর ভিত্তি করে, সেগুলো হচ্ছে রোধ, পারদের উচ্চতা, এগুলোর উপর ভিত্তি করে আমরা এই স্কেলগুলো তৈরি করতে পারি। এছাড়াও এই স্কেলের বাইরেও আরও বিভিন্ন রকম স্কেল তৈরি করা যায়, সেগুলো আমরা পরের লেকচারে দেখব। তো আমরা এই যে স্কেলগুলো মূলত কীভাবে তৈরি করা হয়, মূলত এগুলোর ক্ষেত্রে এক প্রকার উষ্ণতামিতি ধর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়। ধরা যাক এমন একটি বস্তু যেমন পারদ, এটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে নির্দিষ্ট পরিমাণ উচ্চতায় বেড়ে যায়। তো এটার উপর ভিত্তি করে আমরা মূলত স্কেলগুলো তৈরি করি, কেননা যদি এটা অনিয়মিতভাবে বৃদ্ধি পেত, দেখা যায় যে 1 ডিগ্রির জন্য যেই পরিমাণ বাড়ে
5 ডিগ্রি ক্ষেত্রে সেই অনুপাতে বাড়ে না বা সেই অনুপাতে কমে না, বা এরকম যদি হতো তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই উপাদানগুলো দিয়ে স্কেল তৈরি করতে পারতাম না। তো আমরা এমন এমন কিছু উপাদান নিই যেগুলো দিয়ে আমরা মূলত এই কাজগুলো করতে পারবো, যেমন হচ্ছে রোদ, পারদ। আর আমাদের প্রচলিত যে স্কেলগুলো আমরা দেখে থাকি আমাদের বাসায় সবারই আছে, সেটা হচ্ছে পারদ স্কেল, সেটা দিয়ে আমরা খুব সহজেই তাপমাত্রা মাপতে পারি। তো আমাদের এখানে কেলভিন স্কেলের একটু বেশি গুরুত্ব আছে, যেহেতু আমরা জানি যে আমাদের এসআই একক হচ্ছে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তো আমরা বিভিন্ন জায়গায় কেলভিন স্কেলটা ব্যবহার করি। কেলভিন স্কেলটার সাথে এই দুটোর পার্থক্য হচ্ছে কেলভিন স্কেলটা তৈরি হয় ত্রৈদবিন্দুর উপর ভিত্তি করে। এই বিষয়ে সামনে বিস্তারিত আলোচনা করা হবে। তবে সাধারণত আমরা বিভিন্ন রকম আবহাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম কাজকর্মে আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলটি ব্যবহার করে থাকি। তো এই ছিল প্রথম লেকচারে আমাদের তাপগতিবিদ্যা নিয়ে কিছু বেসিক আলোচনা। দ্বিতীয় লেকচারে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো পরের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দাও, তাহলে তোমাদের কাছে পরের ভিডিওটি আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর কমেন্টে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই জানাও। ধন্যবাদ সবাইকে।